দয়াল কেমন শোনাব কোরআন, ও দয়াল কেমন সুরে দিব টান। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই, আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই, কেমন শোনাব কোরআন দয়াল, কেমন শোনাব কোরআন ও দয়াল, কেমন সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই, আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই, কেমন শোনাব কোরআন দয়াল, কেমন শোনাব কোরআন ও দয়াল, কেমন সুরে দিব টান। যদি তুমি দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা, পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে, পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে, কেমন সুরে দিব টান দয়াল, কেমন শোনাব কোরআন ও দয়াল, কেমন শোনাব কোরআন। আমি আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই, আল্লাহওয়ালা হতে চাই, বক্তব্যতে পড়ি নাই, কেমন শোনাব কোরআন দয়াল, কেমন শোনাব কোরআন ও দয়াল, কেমন শোনাব কোরআন। লিল্লাহে তাকবীর। এই আওয়াজে আল্লাহর ভালোবাসা টিকাতে পারবেন? একদিনের বক্তা নিয়ে দুই দিন জালসা হচ্ছে, জি, এখন 12:46, তাই না বাবা? তারা রাত পার হয়ে গেছে, 10 তারিখে জালসা, 11 তারিখ পড়ে গেছে, মোবাইল দেখুন। জি, এই দুই দিনের ভালোবাসা আপনার আমলনামায় লেখা হবে, একবার বলুন না, জোরে নারায় তাকবীর দিলে আপনি আল্লাহ আকবার বলবেন। এই জন্য বলবেন, আপনার ভালোবাসাটা ফিলিস্তিনের মাটি পর্যন্ত যেন পৌঁছায়, শুধু আল্লাহ শব্দটাকে ভালোবাসেন তাই। জোরে বলুন, লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয়, দীন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী, পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যমে শুননেওয়ালি দেখিনেওয়ালি অতর এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখ কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এত বড় মাজলিসে এসে বসবার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর লাখ কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাপ, সত্য করে বলুন তো, আপনারা সবাই কি মুসলমান? সন্দেহ লাগছে গো বাবা, এত মুসলমান ঝাড়খণ্ডে আছে? আল্লাহ, তুমি কবুল করো, যে সমস্ত মানুষেরা পাগলের মতো ছুটে এসেছে জালসা শোনার জন্য, আল্লাহ এবং আল্লাহর নবীর বাণী শোনবার জন্য পাগলের মতো বসে আছেন, না গোবা, সবাই মুসলমান আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকেই তুমি মুসলমান বলে গণ্য করে নেব, আল্লাহুম্মা আমিন। একবার বলুন তো, আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। বাপ, আপনারা যারা জালসা শুনছেন, আর কতক্ষণ থাকবেন? একবার শেষ পর্যন্ত স্টেজে কিন্তু আজান হবে ফজরের, আছেন তো? কে কে হাত দেখান,
মাশাআল্লাহ। না না, ঝোঁক কত গো? জি, পাকুড়ের মাটিতে, সরি ঝাড়খণ্ডের মাটিতে এরকম হিম্মতলা আল্লাহওয়ালা আছেই বলে তো মনে সাহস আছে, দিন এখনো চলবে। আপনাদের ভালোবাসা দেখলাম, সব দিয়ে দিয়েছেন না পকেটে কিছু রেখেছেন? আছে তো, আছে আছে আছে, না হলো তো লাস্টে জিরাগুলো পাবো। আল্লাহর বান্দা, আপনারা বলুন, আল্লাহর ভয় অন্তরে আছে তাই টাকাকে টাকা না মনে করে মহব্বতের সাথে জাহান্নামকে বন্ধ করবার জন্য 70,000, 1,00,000, 50,000, 40,000, 20,000, 10,000 দিলাম, তাই তো? সত্য করে বলবেন, এই ঝাড়খণ্ডের মানুষের সাথে বড় পাগল দুনিয়াতে কেউ নাই। বলে কেন? আপনি আল্লাহকে না দেখে আল্লাহর জন্য আপনি জমা করে দিচ্ছেন। সত্য করে বলবেন, আল্লাহকে কেউ নিজের চোখে দেখেছেন? তো মুসলমান কত খ্যাপা গো, পাগল গো, না দেখে এত রক্ত ঝরা টাকাগুলো জমা করছে আল্লাহর নামে, অথচ আল্লাহকে আমরা দেখিনি, তাই না বাবা? আল্লাহকে দেখলে কি হতো? দেখেন মুসলমানের ভয় কত আল্লাহকে। সুন্দর পরিস্থিতি, সুন্দর মানুষ, মসজিদে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া, হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই করতে করতে বান্দার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে আসছে, তার কারণ মাবুদ তোমার সামনে দাঁড়িয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে দেখছো। মাঝে মাঝে আপনি বলছেন সামি আল্লাহু লিমান, কি গো হামিদা, আল্লাহ তুমি দেখছো শুনছো। এই ভদ্রতার সাথে এই মুসলমান পাগল হয়ে আল্লাহকে ডাকতে ডাকতে এক সময় চোখ থেকে টপ করে জল পড়ে গেল। এ বাপ, আপনি আল্লাহকে না দেখে এত ভয়, দেখিলে হতো কত? বলো বক্তব্য শেষ। তাহলে যতগুলো লোক বসে আছেন সবাই আল্লাহকে ভয় করি তাই আমরা কিন্তু বসে আছি। যারা আল্লাহকে ভয় করেন তাদের কপাল খুলে গেছে বাবা। আপনাকে বলতে শুরু করলাম কি খুলেছেন কপাল, আপনার জীবন ধন্য যে আপনি মুসলমান হয়ে গেছেন, আর মুসলমান হয়ে যাওয়ার কারণে এত সুন্দর ফুলবাগান আপনি বসতে পেয়েছেন, আর বসার পরও পকেটের কামাই করা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। শুধু জাহান্নামে যাবেন না তাই, জান্নাত নেওয়ার জন্য, এই ছাড়া আর কিছু কি? জাহান্নামে যাব না, জান্নাতে ঢুকতে হবে, এই জন্য সব পরিশ্রম করছি বাবা। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয়টা বলতে চাই বাবা, আমার টাইম বেঁধে দিয়েছে আমার সভাপতি নানা সাহেব, 1.5 ঘন্টা নয় 1.5টা, তাহলে এদিকে আর 10 মিনিট আছে আর ওদিকে আধ ঘন্টা, 40 মিনিট আমার টাইম, তাই কি না? এ বাপ, এই 40 মিনিটের ভিতরে আমি 40টা তো কথা বলতে পারবো, যেটুকু আমার জ্ঞান আছে এর চেয়ে বেশি নয়। শুধু আপনাদেরকে একটা বিষয় নিয়ে দাঁড়াচ্ছি বাবা, সেই বিষয়টার নাম হলো অহংকার। কি বললাম? যারা যারা দান করলেন ওই সমস্ত লোকের কাছে আমার বিশেষ আবেদন, আমি 70,000 দিয়েছি, 1,00,000 টাকা দিয়েছি, আমি সবার চাইতে হিম্মতওয়ালা লোক, এটা কি ভিতরে আছে নাকি? যদি থেকে থাকে তো দান করবার, দান বেকার। হ্যাঁ জি, মানুষের সামনে দিন, মানুষকে দেখিয়ে দানটা করুন, সিররা ওয়া আলানিয়াতান, দান প্রকাশ্য করুন, গোপনীয় করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি মনে করেন না আমি দান করেছি, এখন সবার চাইতে আমি ভালো মানুষ, তাহলে দান বেকার। দান আপনার হক, টাকা আপনি ইনকাম করেছেন, পথ আল্লাহ আপনাকে দিয়েছে, শক্তি আপনার ছিল তাই 1,00,000 টাকা বের করতে পেরেছেন। হাজার হাজার লোক আপনাকে দেখছে, আল্লাহ তুমি তার কামাই দিয়েছো, আমার কামাই নাই তাই আমি 500, আর আমার ভাই আব্দুল জাব্বার 1,00,000 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা, মানুষ আমরা চলতে ফিরতে জীবনে যে ভুলগুলো করি, প্রায় মোটামুটি গুনতে গেলে দেখা যায় 120টা বড় অন্যায় আছে, বড় পাপ আছে। একটা অন্যায় যদি করতে যায় তাহলে আমরা দাগি ক্রিমিনাল হয়ে গেলাম, আমরা আসামি হয়ে গেলাম, আর এই আসামি যদি একবার হয়ে যায় তো জাহান্নামে আমাদেরকে যেতে হবে। এই আসামির কাজগুলো কি? জেনা করা, মদ খাওয়া, সুদ খাওয়া, বন্ধন চালা, বাপ মাকে কষ্ট দেওয়া, মানুষ মার্ডার করা, পেটের বাচ্চা নষ্ট করা, এই করতে করতে 120খানা মহা পাপ আছে। এই পাপগুলোর ভিতরে ডেঞ্জার পাপের নাম হলো অহংকার। একটাও লোক বলুন তো, একটা লোক হাত দেখে বলুন, মাওলানা আমি কোনোদিন কোনো রকমের অহংকার করি না। আপনার যে অহংকার হয়ে গিয়েছে আপনি টোটালেই ধরতে পারেননি, অহংকারটা এমন করে আসে। রব্বুল আলামিন বলছেন, এ বান্দা, মানুষ হয়ে যদি তোমরা কেউ অহংকার করে নাও তো আমি আল্লাহ সহ্য করব না, সহ্য করতে পারি না। আল্লাহ কেন বলে? মানুষের জন্য অহংকার মানাই না। এই তো সুন্দর মানুষ, 6 ফিট বডি, হুঙ্কার শক্তি, শক্তি বাঘের মতো দেহ, একটা আঙ্গুল কেটে গিয়েছে, 3 দিন পরে আঙ্গুলটা ফুলে পচে কিটকিট করে কামড় দিতে আরম্ভ করেছে। 6 ফিটের মানুষটা, এত শক্তিশালী মানুষটার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কেন? একটা আঙ্গুলের কাটার ব্যথা মানুষটা
সহ্য করতে পারে না। এখান থেকে বুঝে নিতে হয় মানুষ অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল।